আমাদের তো আমাদেরকে এখন তথ্য কেন্দ্রের সম্পর্কে বুঝতে পেরেছেন পেয়েছেন আমরা কারা বলেন তো জোরে বলতে হবে আমরা কি আমরা আমরা কি বলেন খাওয়া করে আসেন নাই এই বেলা তো দুবেলা খাওয়াছে তাহলে বলেন আমরা কি কারা জোরে বলেন আমাদের দেখে চিনবেন আমাদের কাজ চিনতে বুঝতে পেরেছেন হ্যাঁ এইভাবে আপনি বলি না বুঝবো বুঝতে পারলে বলতে হবে আমরা এতগুলো না এতগুলো মানুষ আপনাদের কতটা মহিলাদের জন্য আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন এবং আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আচ্ছা পাশে আপনাদের উপর আপনাদেরকে কিছু বলার জন্য সচেতন করার জন্য আমরা বাল্য বিবাহ রোধের কাজ করি যাতে বাল্য বিবাহ না হয় আর এখানে কি বাল্য বিবাহ দেওয়া হয় না আচ্ছা বাল্য বিবাহ কত বয়সের আগে করলে বাল্য বিবাহ বলা হয় বলুন তো আঠারো বছর আঠারো বছর আগে কোনো মেয়ে বিবাহ তো নাই আমাদের নাম লিখছে আমাদের দেখছি কার স্বামী আছে কার স্বামী নাই তাহলে আচ্ছা বাল্য বিবাহ অবশ্যই অবশ্যই আমরা এটা না দেওয়ার চেষ্টা করব এটা অবশ্যই ভালো না এটা এত আমরা বলতেছি শুধুমাত্র এই জন্য না যে ভালো হলে আমরা অবশ্যই বলতাম এটা ভালো না দেখি আমরা বলতে এটা ভালো না ঠিক আছে আমরা চেয়ারম্যান সাহেব কিন্তু খুবই এই ব্যাপারে কিন্তু কঠোর জানেন তো আমরা কিন্তু বাল্য বিবাহ কিন্তু সেটা রোধের জন্য যাই যেটাকে বলে গ্রামে বসে দৌড়ানি দিই আমরা সেটার জন্য কিন্তু আছি আচ্ছা এখন আমাদের এই বাল্য বিবাহ সম্পর্কে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু আপনাদেরকে বলবেন আপনি একটু মন দিয়ে শুনে আপনি একটু চুপ থাকেন একটু শুনে একটা প্রকল্প দেওয়া লাগবে
এছাড়াও কিন্তু সরকারের অনেকগুলো কাজ আছে, দেখুন কিনা। একটা আমাদের নাগরিকদের অধিকার আছে, আপনার অধিকার কি আছে আপনি যদি নাই জানেন আপনি পাইবেন কি? এমন হইতে পারে আমি চেয়ারম্যান দিয়ে নাই, আপনার অধিকারটা আমি করবো বললাম, তাই না? আপনি যদি না জানেন তাহলে কি বাধা করবেন, তাই হোক। ওদিকে আমাদের মহিলা ভাই চেয়ারম্যান বলবেন এখানে স্বাস্থ্য সচেতনতার ব্যাপার আছে, এই আজকে ট্রেনিং দেবেন। তাহলে এই যে সচেতনতার জন্য তারা এখানে আসলো, কার জন্য আসছে, কার জন্য বলেন তো, কার জন্য আসছে? সচেতন হলে লাভ হবো কার? আপনার, আপনার সন্তান বা আপনার সমাজের লোকজন। আসলে কিন্তু তাদের সরকারের উদ্দেশ্য কি? একটা প্রশিক্ষণের মাধ্যমে এই সমাজটা যাতে ভালো থাকে। আজকে স্বাস্থ্য নারীর প্রতি সহিষ্ণুতার অবস্থানে অনেক জায়গায় নারীদের প্রতি আমাদের আরেক কর্মকর্তা আমাদের এই দপ্তরের সহকারী কর্মকর্তা আমার এই ভাই, উনিও আমাদের মাঝে এসেছেন, ধন্যবাদ। যাই হোক, এখন আমি যে কথাটি বলতে ছিলাম, সর্বপ্রথম বাল্য বিবাহ, অনেক সময় আপনারা আমার প্রতি রাগ করেন যে কেউ কেউ কয় যে আমার মায়ের বয়স 17 বছর, একটা মতো চেয়ারম্যান সরকারি মারাই দেন। অনেকে কি এই এই দাবি কিন্তু অনেকের, আর আমি এমন এক চেয়ারম্যান হচ্ছি আসলে আপনার কোনো প্রাণের চেয়ারম্যান হতে পারছি কিনা জানি না, কারণ অনেকেরই আমি না ফেরত দিই। আপনারা রাগ করেন না, আসলে এইটা বাল্য বিবাহ রোধ করার কেন বলেছে আমি একটা উদাহরণ আগে দু এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম। আচ্ছা, আমরা অনেকে মুরগি পালি না, মোরগ পালি না, পালি দেওয়ার গ্রামে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যখন কোনো কোনো মোরগ প্রথম ডিম দেয়, কোনো কোনো মোরগ একটু কয়েক দেয় ডিম দেয়, আর কোনোটা অল্প থাকতে এইভাবে 4-5 মাসের মাথায় ডিম দেয়, এটা ডিম দেয় বড় হয় না, বড় হয়ে আছে না আজকে আমরা যে বাল্য বিবাহ দিচ্ছি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় আমরা একটা আমাদের সন্তানকে বিবাহ দিয়ে দিচ্ছি, এই সন্তানটা যখন আরেকটা সন্তান গর্ভস্থ ধারণ করে তখন তার এই বাচ্চাটা কি বড় হবে না ছোট হবে, দেখি সুস্থ হবে নাকি সে দুর্বল হবে। তাইলে সুতরাং আরেকটা কথা কই, আগে আমরা দেখছি আমাদের দাদি বা নানি বা অনেকে আছে এখনো লম্বা চূড়া অনেক সুঠাম দেহের অধিকারী, ঠিক না? এমন যে এই যে আস্তে আস্তে আমার মাইয়া ছেলেরা তো আমার মনে হচ্ছে ছেলেরাও মেয়েরাও শর্ট হয়ে যাচ্ছে, কারণ কি ওই যে ডিম দেয়া মুরগি ডিম দেওয়ার উদাহরণ দিলাম, এটা কিন্তু আপনার শিকার জিনিস আপনার বুঝতে হবে, অপ্রাপ্তবয়স্ক মেয়ে ছোট একটা শিশু বাচ্চা তাকে আমরা বিয়ে দিয়ে দিলাম, সে যখন মা হচ্ছে তখন তার মধ্যে থেকে কি আপনি বড় একটা হৃষ্টপুষ্ট আমরা শিশু আশা করতে পারি? তাহলে আমাদের আগামী প্রজন্ম কি হচ্ছে, দিনে দিনে আমরা ছোট হয়ে যেতেছি না, আমরা সুঠাম দেয়ার অধিকারী না, আমরা জাতি হিসাবে দুর্বল হচ্ছি। আর একটা ছোট্ট মা যখন গর্ভ ধারণ করে তখন সেই মাটার অবস্থাটা কি হয়, সে অনেক দুর্বল হয়ে যায় না, তাকে অনেক রোগ শোক পালা বসে হতে পারে নিচে টানে। সুতরাং আমাদেরকে এগুলি সচেতন হতে হবে, এই সচেতনতা আমার মেয়েটা খালি বিয়ে দেবে এরা। আর ওই যে আরেকটা কথা লেখছে এখানে, সহিংসতা রোগ নারীদের প্রতি, কারণ সমাজে অনেক সময় একটা মেয়ে যখন বড় হয় তার কিছু অনেক ছেলে পেলে বা একটা ডিস্টার্বিং এর মাধ্যমে রাখতে চায়, সেই জিনিসটাকে আমাদেরকে সকলে মিলে যদি কোথাও কোনো একটা ডিস্টার্ব হয় আমরা সবাই মিলে থাকি, এই ছেলেটা ডিস্টার্ব করে হিটা কার ছেলে বলেন, এই গ্রামে যে মোলাটা ডিস্টার্ব করে হিটা কার ছেলে, আমাদের কার, আমাদের না ভাই কার, আমাদের। তাহলে আমরা যদি তারে বলি যাই স্টপ, এই ভাই থামো, তুমি তোমারও বোন আছে, তোমারও আরেকটা মেয়ে আছে, মা মা আছে, তোমার বাকি যে আছে, তুমি আরেকজনকে ডিস্টার্ব করবা কেন? তাহলে কিন্তু সমাজটা কি ভালো হয় না? আমাদের মেয়ের অম্বেরে উঠতে প্রাপ্তবয়স্ক অনেক জায়গায় কিন্তু মেয়েদের বয়স অল্প বয়সে বিয়ে দেখবা, কারণ ছেলে পেলে ভালো না, কোন সময় কি অঘটন ঘটায় ফেলা, এই জিনিসটা আপনারা সচেতন থাকবেন। যাই হোক, আপনারা সকলে যদি দেশ আগাচ্ছে, দেশ আমাদের বাংলাদেশের সময় একটি তলাবি দূরী ছিল, হেনরি কিসিঞ্জার একটা দার্শনিক পশ্চিমা দেশের আমেরিকার এক দার্শনিক, সে বলেছিল বাংলাদেশ একটা তলাবিহীন দূরি, যেই দূরির মধ্যে সারাদিন পানি ডাললো এটা ভরবে না, তার মানে এটা এই দেশ আর কোনোদিন উন্নত হবে না,
কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আমলে বাংলাদেশে হনার কলাদিন দূরীরা বাংলাদেশ কিন্তু মধ্যমায়ের দেশে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। এক সময় আমাদের দেশে আমরা দেখেছি, আমি আমার বয়স কতই ভাই, আমার মা চাচা অনেকে আছেন, আমি দেখেছি এই এই গ্রামে অনেকে ধুমদা দিয়া আলু কাটছেন, ভাত খাইছে না অনেকে অভাবের কারণে। এক সময় আটা আটা দিয়ে যাও বক্তের অনেকে খাইছে না, কি এমন একটা ঘর আছে অনেক শখে খায়, শখ করে খায়, যদি কেউ খায় ওই গেছে শখ করে শখ করে খায়। এক সময় ছিল যে আমাদের অভাবের ধারণা এদের, এখন সুতরাং এগুলি নাই। আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনারা 30 কেজি করে একটা বিজুলির চাউল দিচ্ছে দিচ্ছে না, এক দুই 30 কেজি করে চাল 10 টাকা কেজি ব্যস্ত আছে না, প্রায় 894টা পরিবার বর্ণাপুর ইউনিয়নে পায় 10 টাকা কেজি চাউল, 894টা। তাইলে কি সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে এগুলি কি আমাদের এখন কি আর আমরা আগের মতন এত করি খাইতে পারি তিন বেলা? সুতরাং তাইলে আমাদের আগামী প্রজন্মকে আপনি আমি থাকবো না, কিন্তু আমার আপনার আমার সন্তান যদি আগামী দিনে একটা সুস্থ পরিবেশ পায়, আমার সন্তান যদি সুশিক্ষিত হতে পারে, আমাদের আপনাদের সন্তান যদি আগামী দিনে একটা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, তাইলে আপনার আমার জীবন কি সার্থক নাকি সার্থক না? আর যদি কুসন্তান হয় এটা কি সার্থক? তাইলে সুতরাং এই তাদের আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, আপনার পরিবার খেয়াল রাখতে হবে, বাল্য বিবাহ রোধ করতে হবে, সব মিলাইয়া এটাই আমাদের মেইন ওনাদের উদ্দেশ্য। তাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই বর্ণাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ওনারা আমাদের মাঝে এসেছেন, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান যিনি, আমাদের হিসাবে হ্যাঁ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের বর্ণাপুরের সন্তান উনি আমাদের মাঝে এসেছেন, সাথে ওনাদের কার্যক্রম আরো আরম্ভ হবে। আমি ধন্যবাদ জানাই আমার আরেক অফিসার ভাই, উনি সব এখানে দাঁড়াই এসেছে, আমার ওয়ার্ড মেম্বার সাহেবরা সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন এই দেশটা আমাদের, এই দেশটা জননেত্রী শেখ হাসিনা একা ইচ্ছা করলেই দেশের পরিবর্তন করতে পারবে না, যদি আমরা জনগণ সচেতন না হই। আমাদেরকে সচেতন হতে হবে, আমার সন্তান কিভাবে চলে, আমার ভাই কিভাবে চলে, আমার পরিবারের লোকজন কিভাবে চলে, আমাদের কি খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানাই, তথ্য আপাকে আবারও ধন্যবাদ জানাই বর্ণাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও এত সুন্দর করে শোনার জন্য। হ্যাঁ আসলে আপনাদের আসলে ধন্যবাদ, আপনাদের আপনাদের উদ্দেশ্যে আমাদের বলতে পারেন চেয়ারম্যান ম্যাম, আপনাদের কিন্তু বাংলাদেশের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করবো। উপস্থিত বলরামপুর ইউনিয়নের ঘরব এবং গণকাজ প্রথমবার আপনাদের এখানে এনে দেওয়া, আসলে উপজেলা অনেকেই বুঝে না, যদি পরবর্তী চেয়ারম্যান না হয় তাহলে আনা সম্ভব না, উনি আনছে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আমাদের সময় নষ্ট করতেছে, আসলে কেন সময়টা নষ্ট করা যদি আজকের জন্য সামরিক কিছু নষ্ট হয় ভবিষ্যতের জন্য ভালো, কারণ আমরা নারী উদ্যোক্তা নারী সম্বন্ধে আমরা কিছু জানি না, আমরা নারীরা নারীদের কি অপমান অপদস্থ করি, নারী নির্যাতন ধারণী স্বামী সংসার থেকে বঞ্চিত হয় একা দুটা বাচ্চা, তারা কিন্তু নারী নির্যাতন, নারী নির্যাতন এবং নারী বলছে যে বাল্য বিবাহ, যেমন এই মেয়েটার বয়স 12 বছর।
আপনার অভাবের জামায় মেয়েটাকে আপনি ফাইভের থেকে সিক্সে উঠে দিয়ে দিবেন। আসলে কি চেয়ারম্যান সাহেব বলছে নুরদিন সুখী থাকো, গর্ভবতী মাদেরকে খাওয়ায় কেন? তার জন্য 12 বছরের মেয়েরা যেই পরিমাণ পয়সা করতে পারবে 40 বছরের মেয়েরা কি তা পারবে? কিন্তু না, 40 বছরের মেয়েরা তা পারবে। আপনি সংসার করছেন, সংসারের উপযোগী বুঝছেন। এখন আপনার প্রথম বাচ্চা যদি 15 বছরের মতো হয়, আপনি তো মেয়ে ছেলে কাতারা আছেন, তাইলে আপনি কি ভুক্তভোগী হবেন না? একটা মুরগির বাচ্চা চেয়ারম্যান সাহেব বলছে 2.5 মাসে ডিম দেয়, আর একটা 1.5 বছরে ডিম দেয়। 2.5 বছরের মুরগির বাচ্চারা ডিমটা কিন্তু বড় হয়, পুষ্টি হয়, আর 4 মাসের মুরগির বাচ্চাটা কি বয়স্ক থাকে? এটা তো কচি ফার্মের মুরগা গেলে কিনতে, যদি বড় মুরগিটা হয় 1.5 কেজি ওজনের খাইতে স্বাদ লাগে। আর যদি 1 কেজি ওজনের মুরগিটা আনেন, বিজনেসটা থাকে না, খুঁজতে গেলে হাতে স্বাদ গুলো বলে না, খাওয়া যায়, আমরা খেতে পারি না। তাইলে আমরা যদি একটা মেয়েরে 19 থেকে 21 বছরের মধ্যে দিয়ে দিই, তার সময় হয় যে সে সংসার করার মতো একটা থাকে। আগের মহিলারা শ্বশুর শাশুড়ি সেবা করতে পারছে, এখন মহিলারা আমরা সেবা করি শ্বশুর শাশুড়ি ভালোর মধ্যে সংসার করলে আমরা সরকারের ঘুম থেকে উঠতে পারতেছি না। আর আগের দিনের মহিলা জামাই কাজ করতে করতে গা সকালে বদল লাগে শাশুড়ি ঘুষ করে রান্না করা শেষ করতে পারছে, কিন্তু তাদের সঙ্গে পুষ্টি রাখছে, আমাদের সঙ্গে পুষ্টি নেই, বুঝছেন? আমরা এই কারণে কিন্তু বাল্য বিবাহ দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়েন না। তখন যে তত্ত্বাবধানকে পাইছে তাদের কাছ থেকে আপনারা কি পাবেন? এখন তো বাল্য বিবাহ করার প্রতিরোধের থেকে আপনারা না করা করলে ছেলে মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, তারা কর্ম করে খেতে পারবে, অথচ সে আপর্যোগ্যতা আছে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, দুটি শিল্পের কাজ আছে, ওইগুলো ওনারা করাইতে পারবে, ঠিক আছে? আমরা চেয়ারম্যান মেম্বাররা যদি 10টা পাই, ওনারা 50টা পাবে। আপনারা বিধবা বিধবা বয়স্ক এগুলো কাজ পারে, একটা চেয়ারম্যানে বিধবা কাজ পায় নোয়াডা ইউনিয়নের নোয়াডা, আর ওই বয়স্ক বাটা পায় 50টা বা 100টা। কিন্তু তত্ত্ব সেবাকারীরা যদি আমাদের সাথে আরো 40টা যোগ দেয়, তাহলে আমাদের ইউনিয়নে অনেকে কাজ পাবে না, অনেকে মহিলা পাবে না, তাহলে অনেকে মহিলা সচেতন হয়ে যাবে না। তো সেই কারণে আমরা বলতেছি প্রত্যেক মা বোনেরা আজকে যে সময়টা দিচ্ছেন, আসলে আপনারা মূল্যবান সময় দিচ্ছেন, তত্ত্ব আপনারা তারা প্রস্তুতি দিলে আপনারা সময়টা দিচ্ছেন। এই যে রুজো রুজো মনে করে যে শরীর খালি বাঁধলে তা হয় না, রুজো ওজন করে আপনার প্যানের ভিতরে যদি আপনি যদি 2 মাসে মাসের যে আমি 28 কেজি হয়েছে, পরে ইয়ে করছেন 2 মাস পর আপনার 35 কেজি হয়েছে, কতটুকু ওজন পাচ্ছে? এখন যে আমরা খাবার খাই কর্মের গুঁড়া দেখি পর্বাই না খাবার খাই না, তাহলে সেইভাবে আমাদের প্যানের মধ্যে এই গ্যাস ফালিবে আমরা অপুষ্টিকতা দূর করি। আপনারা মনে করেন 3-4 কেজি না,
ভালো দেয় না, তো সুভাগ্য মন চায় না স্যার আজকে আপনাদের ওয়ার্ডে আনছে আপনাদের ভালো মন্দের জন্য। তো আপনারা অনেক সময় নষ্ট করছেন, আমরা চাই এইভাবে সবাই সময় দিলে সবকিছু আমরা এগিয়ে করুক। আমরা তো যেভাবে আগে কিন্তু আমরা পাশের কষ্ট কাজটা কষ্ট সবাই ভাই না আমাদের
চেয়ারম্যানের মোবাইল কালাই গোবিন্দপুর আবার মিটিং আছে আরে জানি ভেরি আমার জোতা রে না ভাই লাইফ তিন।